Hi student, welcome to my channel B.S.TUTORIAL. This is the second video of Sagardighi Thermal Power School Admission 2023 Class 5. Those students who have not seen the first video must watch it. And if you are new to my channel, please subscribe for the next video. Ab ebare amra dekhbo 2021 saler onker क्वेश्चन पेपर प्रथम है अच्छे 100 थे के 110 हर मध्य मौलिक संख्या गुली लिखो तो 100 थे के 110 हर मध्य मौलिक संख्या गुली लिखा रखें हम देखें जानते होंगे मौलिक संख्या काके वाले तो मौलिक संख्या होती है कि जे समस्त संख्या के एक एवं से संख्या दिए भाग करा जाए अन्य कोनो संख्या दिए भाग करा जाए ना अर्थात द नंबर्स आर डिविजिबल बाय 1 and the number itself and are not divisible by any other number তাহলে 100 থেকে 110 এর মধ্যে মৌলিক সংখ্যাগুলি হচ্ছে 101 103 107 এবং 109 দ্বিতীয় প্রশ্ন মান নির্ণয় করো 36.25 বিয়োগ 28.36 আমরা এর পূর্বে ভিডিওতে দশমিকের যোগ শিখেছিলাম এবারে আমরা দেখব বিয়োগ নরমাল যেরকম বিয়োগ সাজাই তেমন দশমিক হিসাবে বিয়োগ সাজিয়েছি বিয়োগ 5 থেকে 6 বাদ দেওয়া যাচ্ছে না তাই 15 থেকে 6 বাদ এইভাবে আমরা বিয়োগ করে 7.89 আমরা পেয়েছি উত্তর হচ্ছে 7.89 নাম্বার 3 এক বছর 3 মাস সমান কত দিন আমরা জানি যে এক বছর সমান হচ্ছে 365 দিন তাই 365 গুণিত 1 আর 3 মাস আমরা 30 দিনে 1 মাস তাই 30 গুণিত 3 এটা আমরা ক্যালকুলেশন করে দেখেছি যে 455 দিন এবারে নাম্বার 4 ভাগফল নির্ণয় করো 6 কে ভাগ করতে হবে 1000 দিয়ে তাহলে 6 কে ছোট সংখ্যা 1000 দিয়ে ভাগ করতে হবে তাই আমাদের দশমিকে ভাগ হবে আমাদের দশমিকে ভাগ হচ্ছে 0.006 উত্তর হবে 0.006 পাঁচ নম্বরে বড় থেকে ছোট ক্রমে সাজাও এখানে ফ্র্যাকশন আছে এই ফ্র্যাকশনগুলোকে বড় থেকে ছোট ক্রমে সাজাতে হবে প্রথমে যেটা কাজ করতে হবে ফ্র্যাকশনগুলোর লব এবং হর এই হরগুলোকে কি করতে হবে এলসিএম করতে হবে লসাগু করতে হবে লসাগু করার পর লসাগু করে লসাগু উত্তর হয়েছে 8 এই 8 কে এমন ভাবেই করতে হবে ভাগ করে এই সংখ্যাগুলো দিয়েই করতে হবে যাতে এই ভাগটা এখানে 8 ই আসে অর্থাৎ 1 এর 2 2 এর সঙ্গে 4 গুণ করলে 8 আসছে এই 4 উপরে গুণ হবে 4 কে 4 এইভাবে বাকিগুলো 2 এর সঙ্গে 4 এর গুণ করলে পরে 8 আসছে তার জন্য উপরেও 2 2 দিয়ে 8 হচ্ছে তার জন্য 3 দিয়ে 2 6 এইভাবে আমরা সবকটাকে গুণ করার পর আমাদের দেখতে হবে যে একই হর হওয়ার পর উপরের সংখ্যা লবগুলোকে ম্যাচ করতে হবে তো ম্যাচ লবগুলোকে ম্যাচ করে দেখা যাচ্ছে যে এইটা হচ্ছে 6 এটা হচ্ছে 4 এটা হচ্ছে 2 এটা হচ্ছে 3 তাই 6 যেহেতু বড় তার জন্য 3 এর 4 প্রথমে তারপরে হচ্ছে 4 এর 8 তার জন্য 1 এর 2 তারপরে হচ্ছে 3 এর 8 তার জন্য 3 এর 8 আর তারপরে শেষে হচ্ছে 2 এর 8 তার জন্য 2 এর 8টা হচ্ছে 1 এর 4 তার জন্য এখানে 1 এর 4 এবারে 6 নম্বর দুটি সংখ্যার গসাগু 6 এবং লসাগু 15 একটি সংখ্যা 9 হলে অন্য সংখ্যাটি নির্ণয় করো এখানে আমাদের একটা জিনিস দেখতে হবে সেটা হচ্ছে কি একটা ফর্মুলা আছে যে দুটি সংখ্যার গসাগু নির্ণয় যদি করতে বলে তাহলে পরে দুটি সংখ্যার গসাগু বলে দিয়েছে লসাগু বলে দিয়েছে এবার সংখ্যা একটা যদি বলে দেয় আরেকটা সংখ্যা বার করব আমরা কি করে আমরা বার করব আমরা ধরে নিলাম যে সংখ্যা দুটি a এবং b আমরা একটা সূত্র জানি আমরা একটা ফর্মুলা পড়েছিলাম সেই ফর্মুলাটা হচ্ছে কি যে সংখ্যা দুটির লসাগু এবং গসাগুর গুণফল হচ্ছে সংখ্যা দুটির গুণফলের সমান মানে দুটি সংখ্যার গুণফল সমান হচ্ছে সংখ্যা দুটির লসাগু এবং গসাগুর গুণফল তাহলে আমরা
একটা সংখ্যা আমরা পেয়ে গেছি, বলে দিয়েছে আমাদের প্রশ্নে বলেছে কত, একটা সংখ্যা বলে দিয়েছে আমাদের 9। তাহলে আর একটা সংখ্যা আমরা বি ধরে নিয়ে লসাগু আর গসাগু ক্যালকুলেশন করে বি এর ভ্যালু বার করলাম 10। তাহলে উত্তর আমাদের কত হবে, উত্তর হবে একটা সংখ্যা 9 হলে অপর সংখ্যাটি 10। তারপরে 7-এরটা গুণ, নর্মাল যেরকম গুণ করতে হয় সেরকম 238-কে 76 দিয়ে গুণ করলে 18,000, 88 হচ্ছে। তারপরে 8 নম্বর হচ্ছে কথায় লিখুন, একক দশক শতক হাজার করে গুণে 460,523। তারপরে 9 নম্বর হচ্ছে ফাঁকা ঘরগুলি পূরণ করো। ফাঁকা ঘরগুলি পূরণ করতে এখানে আমরা আগের একটা ভিডিওতে দেখেছিলাম যে যদি কোনো ভ্যালু দিয়ে থাকে সেই ভ্যালুটা কত সঙ্গে গুণ হয়ে বসছে সেটা আমাদেরকে ডিপেন্ড করবে উপরেরটা কত গুণ করতে হবে। এটা 9 অর্থাৎ 9 তিনের সঙ্গে গুণ হয়ে হচ্ছে, তাই তিনের সঙ্গে 2 গুণ করে 6 হচ্ছে। এটা 8 চারের সঙ্গে গুণ হয়ে 8 হচ্ছে, তাই চারের সঙ্গে গুণ হয়ে 12 হচ্ছে। এবারে 10 নম্বর, 12 প্যাকেট বিস্কুটের দাম 72 টাকা হলে 18 প্যাকেট বিস্কুটের দাম কত। এবারে আমাদেরকে কি করতে হবে, এটা আমাদেরকে বার করতে হবে যে 12 প্যাকেট বিস্কুটের দাম যদি 72 টাকা হয় তাহলে 1 প্যাকেট বিস্কুটের দাম 6 টাকা, আর 6 টাকা প্যাকেট হলে পরে 18 প্যাকেটের দাম হচ্ছে 108 টাকা। এভাবে আমরা এখানে উত্তরটা পেলাম 108 টাকা। এবারে 11 নম্বর, আয়তক্ষেত্রে পরিসীমার সূত্রটি লিখুন। আয়তক্ষেত্রে পরিসীমার সূত্রটি হচ্ছে কি, আয়তক্ষেত্রে পরিসীমার সূত্র হচ্ছে 2 গুণিত দৈর্ঘ্য প্লাস প্রস্থ। এটা হচ্ছে আয়তক্ষেত্রে পরিসীমার সূত্র। 12 নম্বর, চাঁদার সাহায্যে 75 ডিগ্রি কোণ অঙ্কন করো। চাঁদার সাহায্যে 75 ডিগ্রি কোণ অঙ্কন করতে হবে, চাঁদা বসিয়ে 75 ডিগ্রি মেপে নিয়ে কোণ ড্র করলে হয়ে যাবে। 13 নম্বর, একটি ত্রিভুজের শীর্ষবিন্দু কয়টি সংখ্যা থাকে, একটি ত্রিভুজের শীর্ষবিন্দু 3টি সংখ্যা থাকে। আর 14 নম্বরে, এই চিহ্নটির নাম কি, এই চিহ্নটির নাম আমরা এখানে একটু দেখব। এখানে হচ্ছে কি যে আমাদের যদি এই চিহ্ন থাকে, এই চিহ্নটাকে বলা হয় লেস দ্যান, এই চিহ্নটাকে বলা হয় গ্রেটার দ্যান। আর এই লেস দ্যানের নিচে যদি একটা দাগ থাকে তাহলে বলা হয় লেস দ্যান ইকুয়াল টু, আর গ্রেটার দ্যানের নিচে যদি একটা দাগ থাকে তাহলে গ্রেটার দ্যান ইকুয়াল টু বলে। তাই আমাদের এখানে ছবিটা আছে গ্রেটার দ্যান ইকুয়াল টু। 15 নম্বর, 18-এর মৌলিক উৎপাদকগুলি লিখো। উত্তর হচ্ছে 1, 2, 3, 6, 9, 18, অর্থাৎ এই সমস্ত সংখ্যাগুলো দিয়ে এই 18-কে ভাগ যায়। 16 নম্বর, 0, 1, 3, 4, 6 সংখ্যাগুলির দ্বারা 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটি লিখো। এই সংখ্যাগুলো দিয়ে 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা লিখতে হবে। তাহলে প্রথমেই আমরা দেখব সেটা সব থেকে ছোটো সংখ্যা, অ্যাসেন্ডিং অর্ডারে সাজালেও আমাদের ছোটো সংখ্যা 4টি বসালেও হবে। এবারে যদি এই শূন্যটাকে যদি সামনে বসাই তাহলে পরে হবে না, ছোট সংখ্যা হলেও শূন্যর ভ্যালু সামনে যেহেতু থাকে না তার জন্য শূন্যটাকে পরে বসিয়ে 1, 0, 3, 4 এটা হচ্ছে এই সংখ্যাগুলো দিয়ে তৈরি করা 4 অঙ্কের সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যা। 17 নম্বর আছে, লুডুর ছক্কার উদাহরণটি কী। লুডুর ছক্কার উদাহরণ হচ্ছে ঘনক, ঘনক হচ্ছে লুডুর ছক্কার উদাহরণ। 18 নম্বর হচ্ছে বৃত্তের সবথেকে বড় যা কাকে বলা হয়, বৃত্তের সবথেকে বড় যা হয় ব্যাস, মানে গোল বৃত্ত, গোল বৃত্তের মাঝ বরাবর যে দাগটা হয় সেটাকে ব্যাস বলে, আর সেটাই সবথেকে বৃত্তের বড় জ্যা। 19 নম্বর হচ্ছে জ্যামিতি শাস্ত্রের জনক কাকে বলা হয়, জ্যামিতি শাস্ত্রের জনক বলা হয় কাকে, ইউক্লিডকে বলা হয় জ্যামিতি শাস্ত্রের জনক। ধন্যবাদ, ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবে।